তুমি বলছো সবার কাছে, তুমি বলছো শান্তি পৃথিবী শান্তি অপশান্তি ঔষধয় শান্তি বিশ্বে দেব শান্তি ব্রহ্মা শান্তি এই মুহূর্তে ভয়ানক পরিস্থিতি, দেশের সমস্ত মানুষেরই মানসিক অবস্থা খারাপ, আমাদেরও খারাপ। যেটুকু না করলে নয়, সেই জন্য আমরা বিগ্রহ, যেটা আমরা বিগ্রহ করি নাই, আমরা ছবির মাধ্যমেই পুজো করে যাতে ভারতবর্ষে তথা বিশ্বের শান্তি হয়, এই করোনা ভাইরাস থেকে ভারতবর্ষে যাতে মুক্তি পায়, সেই জন্য আমরা আজকে ভগবান শ্রী রামচন্দ্র মহাপ্রভুর এই সামান্য যেটুকু না করে সেইটুকু যজ্ঞটুকু আমরা করলাম এবং তার জন্মতিথি পালন করলাম আমরা আজকে। আমরা মাননীয় ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্য দপ্তর যে নিধি আদেশ দিয়েছে যে মানুষকে 1 থেকে 1.5 কিলোমিটার দূরে দাঁড়িয়ে পুজো করব, যাতে করোনা ভাইরাসে কোনো রকম আমরা আক্রান্ত নয়, সে সমস্ত সিদ্ধান্ত আমরা মেনে নিয়েছি। 1 থেকে 1.5 মিটার মেনে নিয়েছি আমরা, একদম সব আমরা গোল গোল দাগ দিয়েছি। এবং সবচাইতে আমরা করজোরে আমাদের সমস্ত রাম ভক্তরা আসতে আগ্রহ প্রকাশ করেছি, আমরা তাদের করজোরে বলেছি এবছর আসতে হবে না, তোমরা ঘরে বসে রাম নাম জপ করো এবং দেশের যাতে মঙ্গল হয়, দেশের যাতে শান্তি হয়,
এবং ভারতবর্ষ যাতে খুব তাড়াতাড়ি করোনা মুক্ত হয় সেই জন্য আমরা এইভাবে আমরা পুজোটা ছোটো করে করছি। এবছর আমার নাম কালসোনা মণ্ডল।